ব্যস্ত শহর ব্যস্ত মানুষ ব্যস্ত গাড়ির চাকা দিনের শেষে তবু সবাই সবার মতো একা ব্যস্ত শহর ব্যস্ত মানুষ ব্যস্ত গাড়ির চাকা দিনের শেষে তবু সবাই সবার মতো একা জমাট বাধা গল্পগুলো তখন করে ভিড় কারো গল্পে ছন্দ পতন কারোটা অস্থির কারো গল্প হয় বিজয়ী কারো মানে হার কারো গল্পে হঠাৎ করে হয়ে যায় তোলপার 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 লায়লাকে আমি তোর কাছে নিয়ে এসছি অনেক এনিয়ে বিনিয়ে তোর জলের কথা বলে তোর কাছে নিয়ে এসছি সেটা আমার স্বার্থে সেটা আমার স্বার্থে না তোর স্বার্থে এখানে আমার কোনো স্বার্থ ছিল না টোটালটাই না সে একটা সুন্দর মেয়ে তার একটু সিম্প্যাথি যাতে তোর প্রতি আসে আমি তাকে সুন্দর করে একটু তোর জ্বরের কথা বলেছি আর তুই কি না তার কাছে বলেছিস যে তোর জ্বর না এটা কী জ্বরের কথা আমি তো আসলে মিথ্যে বলতে পারি না বাবা বাবা বা আপনাকে তো মিথ্যা বলতে বলিনি আপনি মিথ্যা বলতে পারেন না বলবেন না আপনি আগবাড়িয়ে এই কথাটা কেন বলতে গেছেন সে তো ফোন করেছে নিজে না আপনাকে বলেছে যে জ্বরের কথা জিজ্ঞেস করেছে সে জ্বরের কথা জিজ্ঞেস করেছে একবারও হ্যাঁ ও আমাকে জ্বরের কথা জিজ্ঞেস করেছিল খুব ভালো করেছেন জ্বরের কথা জিজ্ঞেস করেছে আর আপনি গড় 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 করে সব কথা বলে দিয়েছেন খুব ভালো এখন কি হলো সে কি ভাবলো আমাকে এখন মৃত্যুক ভাবলো না মৃত্যুক আচ্ছা ফ্রেন্ড বাদ দাও তো তুমি তো মাঝে মাঝে মিথ্যে কথা বলোই কি তুমি মিথ্যে মাঝে বললে কি সমস্যা আমি মৃত্যুক আমি মাঝে মধ্যে মিথ্যা বলি এই কোনটা মিথ্যা বলছো বল আচ্ছা ঠিক আছে তুমি মিথ্যে কথা বলো না তুমি সবসময় সত্য কথা বলো না 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 এই কথা বলে পার পাওয়া যাবে না আমি কোনটা মিথ্যা বলছি আমাকে তোর বলতে হবে বল বাদ দাও না প্লিজ আরে বাদ দিব মানে তুই আমাকে সমানে মিথ্যাবাদী বলে যাবি আর আমি বাদ দিব আমাকে তো বলতে হবে তোর আমি কোনটা মিথ্যা বলেছি বল বল আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড তুমি কখনো মিথ্যে কথা বলো না তুমি সব সময় সত্য কথা বলো এবার ঠিক আছে এবার আমাকে মাফ করে দাও প্লিজ দেখ নিতান্ত তুই জাস্ট তুই তুই বলে আমি কিচ্ছু বললাম না অন্য কেউ হলে আমি কথাই বলতাম না জানি তো না না জানলাম না তো ভিতর থেকে জানতো আচ্ছা শোন দোস্ত ওই যে চিটাগাংয়ের যে মেয়েটা ঝামেলা আছে মানে কীরকম জান কঠিন ওর ভাষা যেরকম কঠিন ওকে বোঝা তত কঠিন হৃদয় বলে কিছু না এটা হার্ট লস ওর থেকে দূরত্ব বজায় রাখতে হবে ঠিক আছে কথা মনে রাখলে হবে না মন দিয়ে কাজটাও করতে হবে তুই এমন হবে ঠিক আছে বলিস আবার ফট করে আমার নামে একটা কথা বলে ঠিক আছে ভালো হয়নি ঠিক আছে হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক যা নতুন মেহমান মানে নতুন মেহমান উনি এই রুম দেখতে আসছে তাই এখন মেহমান রুম পছন্দ হইলে এই রুমে পার্মানেন্ট হয়ে যাব মানে কিটা মানে কি আবার এই রুমে থাকবো কিটা অবাক হইলেন কেন আমি তো শুনছি সব রুমে তিনজন করে থাকবো বিউটি আপাগর রুমও তো তিনজন আছে আপনার রুমে শুধু দুইজন এর লাগে কি দামরারে কিচ্ছু জানাইতা না ও আল্লাহ জানানোর লিগেই তো আমি আপারে নিয়ে আসছি আপা আপনার রুম পছন্দ হয়েছে পছন্দ না হওয়ার তো কোনো কারণ নেই আচ্ছা এই রুমে কয়জন থাকে আপাতত দুইজন একজন আমি আর একজন বাইরে গেছেন ও আচ্ছা আপনার বাড়ি কি সিলেটে জি আর সিলেটের মেয়েরা তো অনেক ভালো হয়
আর আপনাকে দেখে মনে হচ্ছে আমি তো একজন বিশ্ব সুন্দরীর সামনে দাঁড়িয়ে আছি। সত্যি বললাম, আমি সিরিয়াসলি বলতেছি, তুমি তো অনেক সুন্দর। আপা তো টিভিতে অভিনয় করে, আপার কোনো নাটক এখনো অবশ্য দেখায় নাই, কিন্তু খুব তাড়াতাড়ি দেখাইবো। না তাই? বাহ, তাহলে তো ভালোই হইলো। তাহলে তো আমার জন্য এই রুমে থাকাটা আমার জন্য সৌভাগ্যের একটা ব্যাপার। আপনার রুম পছন্দ হয়েছে? রুম পছন্দ হয়েছে, ইনফ্যাক্ট রুমের মানুষও পছন্দ হয়েছে। আপা তাহলে তো হয়েই গেল। রিমি আপা, তাইলে এখন থেকে সে এই রুমেই থাকবো। ঠিক আছে, আপনার নাম যেন কি তা হইলা? আমার নাম লাবণী। আচ্ছা আপা, আপনি কবে আসবেন? ম্যাডাম তো আমার পরিস্থিতি সবই জানায়, সো মেবি আজকেই উঠে পড়বো। কোনো সমস্যা নাই, আপনি আজকে আসা পড়েন, চলেন চলেন। জি ম্যাডাম, রুম পছন্দ হয়েছে এবং রুমের মানুষগুলো খুব পছন্দ হয়েছে। তাহলে তো এই হলো অঙ্কাতে, তুমি এই রুমে থাকবা। জি ম্যাডাম। সবাই করলে মিলেমিশে থাকবা, কোনো রকম ঝগড়া করবা না। তোমার নাম জানি কী করলে? আমার নাম লাবণী। আচ্ছা লাবণী, তুমি কবে আইবা? আমি ম্যাডাম আমার সমস্যার কথা তো আপনাকে বলেছি, পারলে আমি আজকেই উঠে পড়বো। আয় পড়ো, আমার তো কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ। এখন থেকে নিজে ঘুরে ঘুরে মোবাইল সার্ভিস দিই। এমনে মনে করেন দোকানে বসে থাকার চেয়ে এটাই তো ভালো। আচ্ছা কর। আপা আপনার রিচার্জ রাখবো না? কয়েন থেকে তো রিচার্জ নেন না, ক্যাশ আউটও করেন না। দরকার হয় না তাই করি নি, দরকার হইলে করব। আপা বলতেছি যে এখন তো দোকান নাই, আমি তো ঘুরে ঘুরে ব্যবসা করি, তো আমার নাম্বারটা আপনি নিয়ে রাখেন, আপনার যখনই দরকার পড়বো তখনই আমার একটা ফোন দিলেন, আমি কারেন্টের মতো পাঠাই দিলাম। আমার মোবাইলে নতুন নাম্বার সেভ করার জায়গা নাই, তোমার আমার দরকার হইলে তোমার যেমন হোক আমি খুঁজে নিব। আর আমার কাছে নাম্বার নাই তো কী হয়েছে? তোমার কাছে নিশ্চয়ই আছে? না সেটা তো আছেই, তোর দরকার হইলে আমি খুঁজে নিব। ভালো লাগতেছে না, একদম ভালো লাগতেছে না, আমার খুব জিদ লাগতেছে, খুব 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 জিদ লাগতেছে। আচ্ছা আমি বলছি, হ্যাঁ আমি জ্বরের কথা বলছি, অসুবিধা কি? তাতে কত দেখি, আমি তো তারা আসতে বলি, তোর কাছে আসতে বলছি, সে জোর করে আসছে, এবং সে জোর করে আসা এবং সব দোষ আমার ঘাড়ির উপর চাপাবে তা তো হবে না। আচ্ছা ফ্রেন্ড, এখনো তুমি এটা কেন ঘাড়ি নিয়ে ঘুরছো? প্লিজ ফেলে দাও। ফেলতে তো পারতেছি না, যদি ফেলতে পারতাম না আমার মতো সুখী কেউ হতো না, আমার গার মধ্যে জ্বালা রাস্তার পাশে দাঁড়িয়ে আমার এতগুলো কথা শুনে, আমি যদি তার একটা একটা কথা শুনতে পারতাম তাহলে আমার ভালো লাগতো। তাহলে শুনিয়ে দাও। হ্যাঁ শোনাবে তো, কিন্তু হ্যাঁ আছে তো। হ্যাঁ তোর কাছে ফোন নাম্বার আছে না? হ্যাঁ এটা কল দে তো, এটা কল দে। আমি কল দিলে যদি সে মাইন্ড করে? আরে তোর মাইন্ডটা খেতা পড়ি, আমি খুব একদম মাইন্ড আলা হয়েছো না, ফোন দে তুই। প্লিজ ফ্রেন্ড, না 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 ফ্রেন্ড মানে তুই ফোন দে, আমি আমি কথা বলবো তোর সমস্যাটা। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কথা কিছু বলো না প্লিজ ফ্রেন্ড। ঠিক আছে আপনার কথা বলবো না, দে তোর ফোনটা দে। হ্যালো, এই যে ম্যাডাম শুনুন, আপনি নিজের কি মনে করেন, কি মনে করেন? হ্যাঁ প্লিজ চুপ। আপনি যে রাস্তার পাশে দাঁড়িয়ে আমাকে এতগুলি কথা বললেন, এটার মানে কি?
আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনাকে আমি একজন মানুষের জ্বরের কথা বলেছি, এই তো? আরে জ্বর তো মানুষেরই হয়, আমি তো আপনাকে এখানে আসতে বলিনি, আপনি জোর করে আসছেন, এখন আমাকে এতগুলো কথা শোনানোর মানেটা কি? কেন বন্ধুরা তো বন্ধুকে ফোনটা দেন, বন্ধুরা তো বন্ধুর কথা পরে হইব, আগে আমার কথা শুনে আপনি কি মনে করছেন, কি মনে করছেন কি? আপনার নিজের অনেক বড় মাস্তান মনে করছেন নাকি? হ্যাঁ, আপনি যারে তারে রাস্তার পাশে দাঁড়িয়ে একদম অপমান করবেন আর সে আপনারা কিচ্ছু বলবে না এটা ভাবছেন? তাহলে ছেড়ে দিবে আপনারে। আপনাকে আমি বলছি যে আপনার বন্ধুকে আপনি ফোনটা দেন, আরেকজনের ফোন নিয়ে আপনি ফোন করছেন কেন? ফোন দেন আপনার বন্ধুকে। আচ্ছা ঠিক আছে, তো ঝাড়ি দেওয়ার কিছু নাই, কি বলবো, কথা বল। হ্যালো, আপনাকে তো আমি ভদ্রই ভাবছিলাম, আপনি যে এত বড় একটা মিথ্যুক সেটা তো আমি জানতাম না। কি বলছেন আমাকে, আপনার মা নাই না, আপনার বাবা আপনাকে দেখে না, এটা কি ধরনের কথা? এসব মিথ্যা কথা আমাকে কেন বলছেন? আপনি কি ভাবছেন যে আপনাকে সিম্পেথি দেখাবো এসব মিথ্যা কথা বললে? আপনার মতো বদমাশকে আমার সিম্পেথি দেখানোর কোনো ইচ্ছা নাই। মিথ্যুক কোথাকার, লায়ার, আর জীবনে কখনো আমার মোবাইলে ফোন করবেন না। কি বল, এই তুই কি বলেছিস লায়লাকে? সে তো আমার সাথে অনেক রাগারাগি করলো। আমি কি বলছি সেটা তোর সামনেই বলছি, আমি কি ওই যে বাথরুমে যা কথা বলছি? সে আমাকে এতগুলো কথা শোনালো। আরে বাদ দে, আমি তোর বলছি না, এ কিন্তু দূরত্ব বজায় রাখাই ভালো, এসব প্যান ব্যান করবি না, মেজাজ খারাপ হয়ে যায়। আমি বিকেলে আসবো। এই একদম খারাপ কাজ করেছিস, একটা মানুষের সাথে বাজে ব্যবহার, ছি। কোনো সমস্যা নাই, তোমরা দুজন বসো, দেখো কেমনে ঘন্টার পর ঘন্টা কথা কই, একেবারে FM রেডিও হয়ে যাব। ম্যাডাম, এত কি মানুষজন চিন্তা করতেছে তো না? এই তুমি কি আর চিন্তা করতেছো? শুনুন না কেন, খুব বালা করে শুনি। দুলা ভাই, আমাকেও চিনতে পারতেছেন না? কালকে আসার পরে তো আমারও চিনতে পারে নাই, তো সমস্যা না, তোমরা কয়েকবার দেখলেই চিনতাম। তুমি এখানে বসে রইল কেন? তুমি তোমার কামে যাও, আমি ওদের সাথে সিন পরিচয় করে নিই, সেটা তো করবো না। দুলাভাই, আপনি এখানে ওই কি করতেছেন? ইউটিউবে মাছ ধরা দেখি, তুমি দেখবা নাকি মাছ ধরবা? ম্যাডাম, দুলাভাই কি একদমই কথা বলতে হারে না? মাঝে মধ্যে তো দুই একটা কই ওই। এই তুমি কি দুই একটা কথা কইতে পারো না? এই তো দেখছো পারছে, মাঝে মধ্যে কোনো ভালোই পারে। পারি না পারি না সেই সুযোগই তো দিলা না, পারলে ধাক্কা দিয়ে বাইর করে দাও, আমি একটা অসুস্থ মানুষ, দুই চারটা শালি আমার সেবা করবো, সে সুযোগই তো দিলা না। ধর বসে বসে মাছ ধরাই দেখি। শোনো, তোমরা বললাম তোমরা দুলা পারলে কি দোয়া করছো? অবশ্যই ম্যাডাম, অবশ্যই ম্যাডাম। ম্যাডাম, আমরা তাহলে এখন আসি? আচ্ছা যাও, তে আমি এবার তোমার দুলা পারলে কি রান্না পাইছি। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ
কেমন আছো? আমি তো ভালোই আছি, তা তুমি কি মনে করে? না এমনি এলাম ঘুরতে। না না তুমি তো এমনি আসার লোক না, কখনোই এমনি আসো না, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তা উদ্দেশ্যটা কি শুনি? শুনলাম যে ওই ম্যাডামের দোলা ভাই ফিরে আসছে, তাই একটু খবর নিতে আসলাম। এই খবর দিলালে ভাই, তুমি তো কথাটা ভুল বললা, বাড়িওয়ালা ম্যাডামের দোলা ভাই না, ম্যাডামের হাজব্যান্ড আমাদের দোলা ভাই। ওই একই কথা ভাই, ভাই একই কথা লেখেন। এই যে যেমন মনে করো আমরা কি আমাকে দোলা ভাই রে বাপ চাচা খালো এইসব ডাকতে পারুম না। আবার ধরো তোমার বউ রে, তুমি কি খালাম মকরে ডাকতে পারবা? বুঝছি ভাই। আরে ভাই তুমি যে খালাম মকরে ডাকতে যাও, তোমার এই যে বাম্পার চেহারা নকশা সব উল্টা হালাইব না, এই জন্য যার সঙ্গে যেই সম্পর্ক সেভাবে ডাকা উচিত, বুঝছো? বুঝছি ভাই, বুঝছি আমি। মানে ঠিক আছে, আমার একটা মিস্টেক হয়েছে, ঠিক আছে না? হ্যাঁ মিস্টেক হয়েছে। তাহলে এখন তুই কও দুলা ভাই কেমন আছে? আছে, ভালোই আছে। আচ্ছা তোর ভাই এই যে বিউটি আপ আছে না, বিউটি আপ আমার রেগুলার কাস্টমার, বুঝছো, প্রতিদিনই দোকানে যায়। কিছুদিন হলে বিউটি আপার দোকানে যায় না, তুমি কি বলতে পারো ঠিক কেন দোকানে যায় না? এই যে আসল ঘটনা বাইরে হয়ে গেছে, তুমি তো দুলাভাইয়ের খোঁজ নিতে আসো নাই, তুমি আসছো তোমার ব্যবসার খোঁজ নিতে। আরে না রে ভাই, তুমি আসলে ভুল বুঝতেছ, আমি আসলে আসছি দুলাভাইয়ের খবরটা নিতে, কিন্তু আইসে হঠাৎ মনে হইলো বিউটি আপার কথা, তাই তোমার একটু জিজ্ঞেস করলাম আর কি। ও তাই, আচ্ছা ঠিক আছে, তুমি যেই খবর জানতে চাইতেছ সেই খবর তো আমার কাছে নাই, তুমি এক কাজ করো, তুমি দাঁড়া থাকো, বিডিওর নাম নে তখন জিজ্ঞেস করো। সালামু বাবা। ওয়ালাইকুম আসসালাম। আমার চিনেন নাই? না আমি চিনানি। ওই যে সামনে যে দোকানটা রিসার্চে, সেটা তো আমার দোকান। তোমার এই অবস্থা কিন যাই না, ধরেন বিভিন্ন কারণেই ওইখানে আর দোকানটা করা যেতেছিল না, কিন্তু আমি তো মোবাইল সেবা দিয়ে অভ্যস্ত, আর সেবা তো আমি বন্ধ করতে পারি না, তাই ভাবছি দোকান না থাকে না থাক, আমি এখন থেকে ঘুরে ঘুরে মানুষের সেবা দিয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা। আপা আপনি আমার নাম্বারটা রেখে দিতে পারেন, যখনই দরকার হবে একটা ফোন করবেন, আমি কারেন্টের মতো সব পাঠাই দেব। ঠিক আছে, আপনার নাম্বারটা আরে বলেন। কি অবস্থা বলো? ভালো না, মেজাজ খুব খারাপ। মেজাজ খারাপ কেন? এমনি। আরে এমনি এমনি কারো মেজাজ খারাপ হয় নাকি? কি কারো সাথে ঝগড়া হয়েছে? আমি কি সারাক্ষণ ঝগড়া করি নাকি? হ্যাঁ তাহলে ঝগড়ার কথা বললা কেন, এটা মানে কি? আরে মানে কিছু না, তুমি না বললা যে তোমার মেজাজ খারাপ, এই জন্য মনে হইলো। আরে মেজাজ খারাপ অন্য কারণে, আচ্ছা কোথাও যাবা? তুমি যেখানে বলবা সেখানেই নিয়ে যাবো, দরকার হলে মা চলে যাবো ইলিশ ভাজা খেতে। মানে কালকে বলছিলাম বলে কি এটা আজকেও বলবা? মানে তুমি বিশ্বাস করতেছো না? বাইকের ট্যাঙ্কি ফুল, পকেটে অনেক টাকা, আজকে কোনো কাজ নেই, আজকে সারাদিন ঘুরবো আর খাবো, বিশ্বাস করতেছো না? ঠাকুরে তাকে আছো, দাঁড়াও এই দেখো টাকা, কোনো সমস্যা না। এত টাকা তুমি কোথায় পাইছো? আরে ফাও টাকা, ফাও টাকা, ফাও টাকা মানে কোথায় পাইছো এগুলো? ফাও টাকা পাবো আর কোথায়, রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ দেখি রাস্তায় টাকাগুলো পড়ে আছে, টাকাগুলো আমার দিকে তাকিয়ে বললো তন্ময় সাহেব আপনি যে চলে যাচ্ছেন আমাদের কি হবে, আমাদেরকে নিয়ে যান, তাই দয়া করে টাকাগুলো নিয়ে আসলাম। ফাইজলামি করো না তো, কোথায় পাইছো সেটা বলো। আরে একজনের কাছে 20,000 টাকা পেতাম, আমার তো আবার ধারের রাশি ভালো না, কাউকে টাকা দিলে আর পাই না, ফেরত পাই না, হঠাৎ করে সে আজকে সকালে এসে বললো যে ভাই টাকাটা ফেরত নেন। এই তো এর ফাও টাকা বলছো কেন, তোমারই তো টাকা। ওই যে বললাম না ধার দিয়েছিলাম, আমি এখন কাউকে টাকা ধার দিলে সেই টাকার আশাই ছেড়ে দিই, এখানে বকবক করো না তো, চলো ঘুরে আসি। কোথায় যাবা? কেন মাওয়া বললাম না, মাওয়া যাবো না। আচ্ছা ঠিক আছে তাহলে মাওয়া যাবো না, চলো দুজনে কোনো 5-star রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। আচ্ছা 5-star রেস্টুরেন্টে 20,000 টাকায় কি দুজনের খাওয়া হবে? 20,000 টাকা আজকে শেষ করে ফেলবা? হ্যাঁ হাও টাকা না, শুনো টাকা জমাতে শিখো ঠিক আছে, না হলে দেখবা যে যখন টাকা থাকবে না তখন মানুষের কাছে হাত পাততে হচ্ছে করে করে রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায়। কালকে 1,000 টাকা দিয়ে আজকে খোটা দিচ্ছ? আরে দেখ চল একটা কাজ করি, আগে একটা ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে তোমার এই টাকাগুলো জমা করি, তারপরে একটা সুন্দর জায়গায় গিয়ে বসি যাতে এই টাকাগুলো খরচ না হয়।
আপনার নাম্বার তো আমার দিলেন না। আর টান রিসার্চ লাগতো না, যখন লাগবো আয়ানের ফোন করুন না, ঠিক আছে? না না, আমি বলতেছিলাম কি যে সবসময় ধরেন যে মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, অপরিচিত নাম্বার ধরি না, তো আপনার নাম্বারটা যদি আমাকে সেভ করা থাকতো আপনি কল দিলে আমি ধরতাম। ধরেন বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অফার টফার আসে, ভালো ভালো অফার যখন আসলো আমি তখন SMS করে আপনার জানাই দিলাম। যেমন ধরেন যে 100 টাকা বাড়ালে 200 টাকা, 200 টাকা বাড়ালে 400 টাকা, তাছাড়া বিভিন্ন বান্ডেল বুন্ডেল কত ভালো ভালো অফার থাকে না, তখন আপনার আমি মেসেজ করে জানাইলাম। আচ্ছা আচ্ছা, চাই কল দিতেছি। হাইসেন, মায়া মানুষের নাম্বার নেওয়ার কত রকম ধান্দা বুঝলাম না, এটা ধান্দা হইব কেন? এটা আমার ব্যবসা। এটা তোমার ব্যবসা না? ওই মায়া মানুষের নাম্বার নেওয়া তোমার ব্যবসা? আচ্ছা, এরম ব্যবসা তো তুমি আমার লাভে করো না, আমারও তো একবার করো না, এরম ডবল অফার আছে। হ্যাঁ, তোমার এইরকম কেন? এটা তো স্পেশাল অফার, স্পেশাল মানুষদের জন্য। ও, এটা স্পেশাল মানুষের জন্য, আমার জন্য না। না আচ্ছা ঠিক আছে, সে তো এখন বাইরে গেছে, বাইরে থেকে আসুক, তোমার নাম্বার ব্লক করার ব্যবস্থা আমি করতেছি। হ্যাঁ, তুমি বললেই সে আমার ব্লক করে দিবে। অবশ্যই করব। আমি কমু যে এই পোলার সব সহিত ভালো না, এর থেকে দূরে থাকা ভালো, ইপ্রিজিং করে, তাইলেই মনে করো যে কাজ হয়ে যাবে। এই তো ভাই, তুমি এটা কেন করবা? তুমি এমন করো না ভাই, বুঝো না, এটা তো আমার ব্যবসা, তাই না? মেগো নাম্বার নেওয়া, এটা হলো তোমার ব্যবসা? আরে নাম্বারই তো আমার ব্যবসা, তাই না? নাম্বার ছাড়া আমার কোনো কাজ আছে? এমনিতেই দোকানটা তুলে দিচ্ছে ঘুরে ঘুরে একটু। আচ্ছা ঠিক আছে, যাও যাও, এরপরে সুযোগ সুবিধা যা যা আসবো সব তোমার বলবো। আচ্ছা ঠিক আছে, আপাতত 20 টাকা আমার মোবাইলে লোড করে দে, পাঠাইতেছি, কিন্তু টাকা দিবা তো? অবশ্যই দিবো, তবে এখন না, নগদ নাই, বাকির খাতায় লিখে রাখিস। বাকির কাম জেলানি করে না। এ তুমি বোঝো না, রিচার্জ আবার বাকি হয় নাকি? ও, ফ্ল্যাক্সি বাকি হয় না? না, এখন যদি কোনো মায়া মানুষ, মানে সুন্দরী মায়া মানুষ ফোন করে বলে ভাইয়া ভাইয়া আমাকে 50 টাকা ফ্ল্যাক্সি করে দিন না, লোড করে দিন না, আমি আপনাকে টাকাটা পরে দিয়ে দিব, তখন কি অ্যাডভান্স করে পাঠাবি কি পাঠাবি না ক? ঠিক আছে যাও, দিদাসি তোমাকে দিয়ে দিও ভাই। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিও। অনেক ডাক্তার নার্স আছে যারা এই মানুষগুলোকে সেবা করছে, সুস্থ করছে। একদিন যদি আমি না থাকি তাদের চিকিৎসার কোনো ত্রুটি হবে না, কিন্তু তোর এই টাকাটা যদি না দিস তাহলে অনেক গরিব মানুষ চিকিৎসা পাবে না, তাদের ডায়াগনস্টিকের বিল পরিশোধ করতে পারবে না, তারা ওষুধ কিনতে পারবে না। শুধুমাত্র তোর এই টাকার জন্য অনেকগুলো গরিব মানুষ চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে যাচ্ছে। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি সবার চিকিৎসা খরচ দিতাম। আরে তুই যা করছিস এটা কম কিছু না। তুই জানিস তোর এই টাকা দিয়ে এই মাসে 17 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এই যে তোমার একার কৃতিত্ব না রে, তোর এই ক্লিনিকের যিনি মালিক উনিও তো অনেক দিলদার মানুষ, তিনি তো গরিব মানুষের জন্য এই হসপিটালে খরচই অর্ধেক করে দিয়েছে। আরে সেটা তো তোর কথা চিন্তা করেই করেছে, আমি তো সেই অর্ধেকটাই দিতে আসি। ও হ্যাঁ, আমার ক্লিনিকের মালিকের ছেলে তোর সাথে দেখা করতে চাই। কেন কেন সেটা আমি জানি না, হয়তো তুই এত ভালো একটা কাজ করছিস সেটা জেনে তোকে থ্যাংকস দিতে চাই। তুই তার সাথে দেখা হলে বললে দিস যে এইসব ব্যাপারে থ্যাংকস ফ্যাংকস দেওয়ার কোনো দরকার নেই। এটা কি বলছিস? তুই যে মানুষের জন্য এত চিন্তা করছিস, এতগুলো করে টাকা দিচ্ছিস এই গরিব দুঃখীদের, তোকে থ্যাংকস দিবে না তো কাকে থ্যাংকস দিবে? তুই তো জানোই মুই এতিমখানা থেকে বড় হয়েছি, মোর আব্বা কেডা মা কেডা কিচ্ছু জানি না। এতিমখানায় দেখতাম
এতিমখানার যারা স্যার ছিল মাস্টার ছিল আমার জন্য অনেক কষ্ট করত। আমরা ওর মধ্যেই আনন্দে থাকতাম। দেখছি আমি কি কষ্ট গরিব মারা বাপেরা যারা তাদের বাচ্চা কাচ্চারা খাওয়াইতে পারবে না, টাকা পয়সা নাই, তারা তাদের বাচ্চাকে রেখে যায় দুই তিনখানে যাতে তিন বেলা সেটা খাইতে পারে। একবারে দেখছি তার বাচ্চাকে দেখতে এসে জড়ায় ধরা কি কান্না কান্দ। আমার তো কেউ ছিল না, আমার কেউ দেখতে আসতো না। আমি তো জানিও না আমার বাপ মা আদেও আছে বাইশ আছে না মরিতে গেছে। গরিব মানুষের অনেক কষ্ট, গরিব মানুষের যে কত কষ্ট সেটা আমি জানি। এই জন্যই গরিব মানুষের জন্য আমি কিছু করতেছি। আচ্ছা থাক থাক এইসব বলতে হবে না, এগুলো কথা রাখ। আমি যাই আমি যাই। আরে কি বলছিস, চা কফি কিছু খেয়ে যা। না চা কফি এগুলো এখন কিছু খাবো না, খাইতে চাই। বুঝতে পেরেছি তুই আমাদের ক্লিনিকের মালিকের ছেলের ভয়ে পালাচ্ছিস তাই তো? কিন্তু এই কথাটা জেনে রাখ, সে কিন্তু মানুষ হিসেবে খুব একটা খারাপ না। মানুষ হিসেবে সে ভালো না খারাপ এই দিয়ে মোর কি, বার বার ভয় পেলাম না জীবনে আর করতে মানুষের। আমি গেলাম, থাক থাক পরে মনে এসে কফি খেয়ে যাবো। গাড়ি বলে একেবারে জামাই আদর। আমি তো জামাই, জামাই আদর ফাইলে তোমার জলে দেয়। আরে না না আমার যাবো কে, তোমারে দেখতেছি আর চিন্তা করতেছি। কয়দিন আগেও তোমার কী কষ্ট হয়েছে, হিট নিয়ে খারাইছিলে ঘন্টার পর ঘন্টা। এই তোমার কেমন সুখ সহ্য হইতেছে না? আরে সুখ সহ্য হইতেছে, লগে দুঃখের কথাও মনে হইতেছে। ওই যে কথায় আছে না, যত সুখ তত কান্না, কয়ে গেছে রাজেশ খান্না। রাজেশ খান্না কী করছে এটা শুনে আমার কোনো কাম নাই। আমি তোমার কী কই এটা হলো, আমার টুকের ঘরে তুমি আগুন লাগাইতে আসবো না। যাতে বেটাছি অন যাও, তুমি যাও গা। হ্যাঁ যাবে গা, বিবেক বিসর্জন দিয়ে ভালো। অবশ্যই বিবেক বিসর্জন দেব, আশেপাশে দুনিয়ার মানুষ বিবেক বিসর্জন দিতেছে। আমি কে বিবেকের বোঝা নিয়ে চলুন, আমি বিবেকের বোঝা বইবার পারুক না, বিবেক আমার নাই, বিবেক বিসর্জন দিছি, তুমি যাও। বিবেক বিসর্জন দিলে কিন্তু বিপদে পড়বা। হ্যাঁ আমি বিপদে পড়লে পড়ুন, এই নিয়ে তোমার কোনো চিন্তা নাই, তোমার যাইতে গেছি যাও। ঠিক আছে যাইতেছি, তাই একটা কথা কয়ে গেলাম, বিবেক ছাড়া চলতে গেলে কিন্তু বিপদে পড়বা। আমি বিপদে পড়লে পড়ুন, সেটা নিয়ে তোমার চিন্তা করার লাগবো না, তুমি যাও। কাল লক্ষ্য করতে কো, তুমি কাল লক্ষ্য করতে গেছিলা? কারো লাগে কথা কইনি তো, আমি যে আসতে এত শুনলাম তুমি কারো লাগে কথা কইতাছ, তুমি এত কথা কইতাছ, তুমি কথা কইতে পারো নাকি আমার সামনে তুমি এরম করতেছ, এরম ভাব মেটতেছ? হ্যাঁ এটা তো খুবই রহস্যজনক মনে হইতেছে আমার। হাই হাই বিবেক বেটা তো ঠিকই কইছে, আমি তো বিসর্জন দিয়ে বিপদে পড়লাম, এখন কি করি? সাহায্য লাগবো। আর বিবেক বিসর্জন দিতে যাইবা? ঠিক আছে অজ্ঞান হয়ে যাও। কি হলো? আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, যে এই টাকাগুলো আমরা রেস্টুরেন্টে না খেয়ে সব টাকা কেন ব্যাংকে রাখবো? ভাই খাওয়ার টাকাটা তো আমার কাছে আছে, সেই জন্য আমি তোমাকে খাওয়াতে চাচ্ছি আর কি। কি ব্যাপার, তোমার সব টাকা কি আমার পেছনে শেষ করে দিবা নাকি? আরে অসুবিধা কি, আমার টাকা খেলে কি তোমার কোনো সমস্যা আছে? হ্যাঁ ঠিক আছে, না ভাবতে হলে তো ভালোই। তাহলে চলো আমার টাকা এখন আমরা খাবো, খেয়ে তারপরে এটা ব্যাংকে রেখে তারপরে দরকার হলে কোথাও ঘুরতে যাবো। ও তোমাকে তো একটা কথা বলাই হয়নি, আমাদের দুলাভাই ফেরত আসছিল। ও তার মানে তোমাদের বাড়িওয়ালির হাজবেন্ড? হ্যাঁ। কোথায় গেছিল? ওনাকে তো অজ্ঞান পার্টি ধরছিল, পরে আমাদের নিচের যে কেয়ারটেকারটা আছে সেটা গিয়ে ধরে নিয়ে চলে আসছে। বলো কি এখন কি অবস্থা, ঠিক আছে?
না ঠিক নাই ঠিক, ওই যে অজ্ঞান পার্টি কি না কি দিয়ে দিছে এখন উল্টা রিয়াকশন হচ্ছে, কাউকে চিনতে পারতেছে না, কারোর সাথে কথা বলতেছে না ঠিক করে এরকম। আমিও শুনছি অজ্ঞান পার্টির এরা মলম দেয় কি কি জানি খাওয়াই দেয়, এরা কিন্তু খুব খারাপ, এরা মানুষের মধ্যে পড়ে। আচ্ছা আমরা যেটা করতেছি সেটা কি ঠিক কাজ? আমরা কি করি আমরা, আচ্ছা আমরা খারাপ কি করি বলো? আমরা যাদের কাছে দামি মোবাইল থাকে, ধরো যে অনেক দামি মোবাইল আছে সেগুলো নেই। আচ্ছা মানুষ কিন্তু 1,000-2,000 টাকার মোবাইল দিয়েও কথা বলতে পারে, তা না করে মানুষ 50,000-1,00,000 টাকা দিয়ে মোবাইল কেন কিনে? কারণ তাদের একটা হারাই গেলে আরেকটা কেনার ক্ষমতা আছে, তাদের কাছে টাকা কোনো ব্যাপার না, আমরা তাদের কাছ থেকে মোবাইল নিয়ে দিই, এই তো খারাপ কি, ভালো কাজ। যাদের টাকা পয়সা আছে তাদের কাছ থেকে অল্প একটু নিলে কিছুই হয় না, আমরা তো গরিবের কোনো ক্ষতি করি না, যদি ক্ষতি করতাম তাহলে আমাদের এটাও খারাপ কাজ হতো, বুঝতে পেরেছো? এখন চলো, অনেক খোদা লেগেছে, এখন খেতে হবে। আমি তো দুপুরে খাওয়ানোর আগে পর্যন্ত দেখছি সব ঠিকঠাক, পরে দরজার মধ্যে সবজি লাইলো, আমি হেলে বিদায় দিতে গিয়ে দেখি কি বিড়বিড় করতেছে, আমি জিগাইলাম কাল লগে বিড়বিড় করো উমায় গো, লগে লগে আমার লগে কথা না কই অজ্ঞানে পড়লো। ম্যাডাম এখন কী করবেন, নাকি এক কাজ করবেন, ওনারে হসপিটালে নিয়ে যাই? হাসপাতালে নিয়ে লাগবো? আচ্ছা ভালো কথা বুঝছো, তাড়াতাড়ি তাহলে অ্যাম্বুলেন্স ডাক। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। হে পাবলিক, আর অজ্ঞান থাকানোর দরকার নাই, হাসপাতালে গেলে কিন্তু ধরা খাইবে। তাইলে তো অজ্ঞান থাকার অভিনয় আর করুন যাইব না। ম্যাডাম জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরছে। ও জ্ঞান ফিরছে, এই তুমি ঠিক আছো? কি হিসাব রে, কি হয়েছে, তুমি জ্ঞান আর এলাকে রে? ম্যাডাম সে তো কোনো কথা বলতেছে না। আরে সে কি কথা কইতা রে, কথা কইতে গিয়েই তো অজ্ঞান হয়ে ফুরছে, আচ্ছা তাও কথা করলেন দরকার নাই। তাহলে কি আমরা হাসপাতালে নিতে হইব? কিন্তু তোমার তো অসুবিধা হইতেছে, হাসপাতালে লয়ে যাই লও যাই। অসুবিধা নাই ম্যাডাম, সাহেব কথা বলছে, কথা বলছে, কথা বলছে। আরে এরকম দুই একটা ফুসফাস করছে তো হেললা কই, তাইলে তো ভালোই আছে। ভালোই তো আছি, এই যে বিড় বিড় করে কি কথা কইতাছেন, পরে তো অজ্ঞান হয়ে ফুরছে। ম্যাডাম আমার মনে হয় উনি কথা বললেই ওনার ব্রেনে চাপ পড়ে, এই জন্য জোর করে কথা না বলাই ভালো। না না আমি তো কথা করার লাগে কোনো সময় জোর হচ্ছি না, তাও চুপ করে চুপ করে থাকতে তো কোনো অসুবিধা নাই গা, কি গো চুপ করে থাকতে তোমার কোনো অসুবিধা আছে? ম্যাডাম আপনার সামনে তো সে এমনি কথা বলার সাহস পায়। এই তুই কি কইলি? না চান্স পাওয়ার তো দরকার কি, সে তো যাবে মানুষ, সে চুপচাপ থাকবো, আপনি কথা বলবেন উনি খালি শুনবেন। আচ্ছা তুই অঙ্কে যা। ঠিক আছে ম্যাডাম, যখন যা লাগে আমার বলে আমি রেডি আছি। বিবেক বিসর্জন দিয়া কি বিপদে পড়ছো দেখছো তো? আর দিবা দিমুন একা, তুমি ঘন ঘন আসবা আর তোমার লগে কথা কইতে যাই আমি ধরা খামো, এটা তো হইতে পারে না। আমার কথা মতো চলে তুমি ধরা খাও নাই, তুমি ধরা খাইছো তখনই যখন আমার বিরুদ্ধে গেছো, খবরদার আর আমার বিরুদ্ধে যাইবা না। ওই যে তোমার বউ আইছি, মাঝে মধ্যে কেউ কেউ চিন্ত না কিন্তু হাঁটা চলা ঠিকই করতো। সে অজ্ঞান হইলো কেন? ম্যাডামের নামে তো অনেক কিছু শুনছি,
ম্যাডাম কি তারা নির্যাতন করছে নাকি? এরকম কিছু শুনতে পাইছো? আরে আমি তো গেলে থাকি, উপরে কি হয় না আমি কেমনে জানো? তা জানবা কেমনে? তুমি তো খালি উপরে আর নিচেই থাকো, তোমার কি কান নাই? উপরে নির্যাতন করলে নিচে শুনতে পাবে না? আমার কান ঠিকই আছে, আমি কেমনে পাবো? ম্যাডাম কি সাহেব রে পুতা দিয়া দুপ দুপ করে শেষে নাকি যে শব্দ ব্যবহার শুনতে পাবো? ম্যাডাম সাহেব রে টেকনিক্যালি মাইট দেয়, টেকনিক্যালি এমন মাইট দেয় শরীরে কোনো দাগ থাকে না কিন্তু কষ্টে ফাইটা যায়। যারে কয় মহিলা মানুষের কোনো নির্যাতন কি? তুমি কি আমার কিছু বললা? আরে না, আমি তো তোমারে কই নাই। আমারে কও নাই? তুমি তো মহিলা নিয়ে কইছো, আমি কি মহিলার কাতারে পড়ি না? আরে দেখো দি, তুমি মহিলার কাতারে পড়বা কেন? তুমি তো এখনো তরুণী। এখন যে যু তুমি মহিলা গুনিয়ে ছোট করে কথা বললে একদম সাথে সাথে বিপদে পড়ে যাবা। আর কেমনে পড়বা জানো নাকি? লাইভে যাইয়া তোমারে দেখাই দিব, আর পাবলিক তোমারে একেবারে ধুইয়া দিব, বিশেষ করে ফেসবুকে তো তুমি একেবারে পয়সাই যাইবা। এই তাহলে কি আমি ভাইরাল হয়ে যাবো? হ্যাঁ ভাইরাল তো হই ভাই, আবার তোমারে মানুষ গালাগালিও করবো, এমন হইতে পারে পুলিশ ধইরাও নিতে পারে। দিমু ভাইরাল করা দিমু না থাক, তাইলে ভাইরাল করার দরকার নাই। তাইলে আমি গেলাম, এরপর থেকে মহিলা গনিয়া ছোট্ট করে কোনো দিন কথা বলবা না। আচ্ছা ঠিক আছে আমি গেলাম। প্রচুর সম্মান দেওয়া কথা কম, বড় পারিবারিক কাজ আবার সম্মান, আর যখন তখন লাইভে ছিলা যায় আউল। আপনি যেটা মনে করতেছেন সেটা না, আসলে স্যার তো অসুস্থ, স্যার যদি ওষুধ খাইতে না চায়, অনেক সময় হয় না বাচ্চারা ওষুধ খাইতে চায় না তখন ধমক দেয় না? সে কি বাচ্চা? সে যেমন বাচ্চা না তারে ধমক দেওয়া হইতে না। তাহলে ফিট খেলো কেন? ফিট খাইছে অনেক কায়দা করে যাতে ধমক দিবার না পারে। আর এই লেখের ফিট খাইছে যে আমি কেমবা কইতা? ম্যাডাম থাক বুঝাই দইব না, সে যে এখন সুস্থ আছে সেটাতেই আমি খুশি, আপনি চিন্তা করেন না সে সুস্থ হয়ে যাইব। এখন আপনি একটু মুখটা হাসি হাসি করেন তো। আমার স্বামী অসুস্থ আর আমি মুখ হাসি হাসি করতাম? হ্যাঁ কেরে ইস, মনে হয় স্বামী শোকে একেবারে কাতর, শাস্তি দেওয়ানোর সময় মনে থাকে না। কি কারণ আবার? আমি লাইভে যাব না, লাইভে যাওয়া লাগতো না। কি কোন স্যার পিট খেয়ে গেছিল এরকম একটা গুরুত্বপূর্ণ ঘটনা, আমি লাইভে যাব না, এটা কি হয়? আপনি কি জানেন স্যার হারা যাওয়ার পরে আমি কতগুলা লাইভ করছি, সবগুলো লাইভে এত ভিউ হয়েছে যে অতীতের যে এত রেকর্ড আছে ভাঙা খান খান করে ফেলছে। শত শত ফ্রেন্ড স্যারের খোঁজ খবর নিতেছে, তাহলে তাদেরকে আমি জানাবো না স্যার অসুস্থ হয়েছে? এই হাসনে না, তোর কি দুনিয়া সব কিছু লই লাইভে যাওয়ার লাগে? জি হ আমি লাইভে চলে আসছি, আপনি একটু হাসেন না থাক, স্যার যেহেতু অসুস্থ ওটা বাজারেই রাখে। হাই ফ্রেন্ডস, আমি হাসনা হয় না আপনাদের কাছে আসছে আসছে একটা হৃদয় বিদারক ঘটনা নিয়ে। ঘটনাটা হচ্ছে আমার সাহেব রে নিয়ে, আমার সাহেব আজকে দুপুরে ভাত খাবার পরে অজ্ঞান হয়ে যায়। ম্যাডাম আপনি কি বলতে পারবেন সে কেন অজ্ঞান হয়ে গেছে? আরে সে তো স্বামীরই তুই করে কয়, তোমারে তুমি করে বলবো কোন দুঃখে? আমি তাকে দুপুরের খাবার মানে লাঞ্চ করাইতেছিলাম, এমন সময় দরজার মধ্যে এসে একজন কলিং বেল দিল, আমি উঠিয়া দরজা খুলিয়া দেখি সবজিওয়ালা এসেছে। আহারে কি তার মুখের ভাষা, মনে হইতেছে কোনো ফরেনার বাংলা কইতেছে। সবজিওয়ালাকে বিদায় করিয়া আসিয়া যখন ঘরে ঢুকিলাম তখন ওনাকে দেখিলাম যে বিড়বিড় করিতেছেন। আমি বলিলাম তুমি কার সাথে কথা বলিতেছ? উনি তখনই অজ্ঞান হইয়া পড়লেন। কারো গল্পে লবণ বেশি, কারো গল্পে ঝাল, কারো গল্প হলুদ বড়। For more updates subscribe and press the bell icon on YouTube app and never miss another update.